আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন মিথিক ফোরজের ভিতরে কিন্তু আপডেটেবল ফার্স্ট টাইম একটা AKM স্কিন আসতেছে, এটাও কিন্তু আপনারা নিতে পারবেন। হয়তো আপনাদের অনেকের কাছে AKM আপডেটেবল নাই, আপনারা কিন্তু এই সুযোগে নিতে পারবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নতুন একটা UMP গান স্কিন দেখতে পাবেন, যেটা কিন্তু পাবজি মোবাইলে এখনো পর্যন্ত আসে নাই। দুইটা স্কিনই কিন্তু একবারে নতুন আসবে আমাদের মাঝে। আমাদের মাঝে স্ক্রাইল এবং উজি এই দুইটা কিন্তু আপডেটেবল আসতেছে। এই দুইটার ভিতরে কোনটা গ্লেশিয়ার আপনাদের এই ভিডিওতে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। সার্ভার উইক ইভেন্টটা কিন্তু আমাদের মাঝে আবারও আসছে। ওই ইভেন্টটা কতটা জনপ্রিয় ছিল হয়তো আপনারা অনেকেই জানেন। ইভেন্টটার জন্য হয়তো আপনারা অনেকেই ওয়েট করতেছেন। ওইখান থেকে কিন্তু আমরা অল্প ইউসি দিয়ে অনেক কিছু পেয়ে যেতাম, বা ওইখানে কিন্তু পাওয়ার চান্স থেকে বেশি। এই ইভেন্টটা কবে আসবে সব কিছু আপনার এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। প্রথমে এখানে কথা বলি আপডেটেবল উজি এবং স্কাইল। এখানে দেখেন প্রথম যে উজি স্কিনটা আছে, এটা কিন্তু লেভেল 7 পর্যন্ত আপনারা আপডেট করতে পারবেন। এটা কিন্তু 99% কনফার্ম যে এটা কিন্তু আমাদের মাঝে গ্লেশিয়ার আসবে। এছাড়াও একটা স্কাইল স্কিন আছে, ওটা কিন্তু আমি বলতে পারবো না ওটা কী আসবে। এছাড়াও আমাদের A10 রয়্যাল পাসের ভিতরে এখানে যে সুইট আছে, এটা কিন্তু লেভেল 3 পর্যন্ত আপনারা দেখতে পাইতেছেন। এটা কিন্তু বেটা থেকে আপনাদের দেখাই দিতেছি, বেটা ভার্সন থেকে। এখানে পুরোপুরি কিন্তু শিওর না, তবে এটা বেটা ভার্সনে যেহেতু এটা আসতে পারে। এছাড়াও দেখেন একটা প্যান স্কিন আছে লেভেল 5 পর্যন্ত, এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাবেন। এর সঙ্গে দেখেন উপরে কিন্তু একটা আপডেটেবল স্কাইল আছে। এখন এইটা কি গ্লেশিয়ার হবে নাকি এখানে উজি যেটা আছে এটা গ্লেশিয়ার হবে, আসলে এটা কিন্তু আমি ঠিক বলতে পারবো না, যেহেতু এটা বেটাতে কিন্তু শো করতেছে। দেখেন 3.5 আপডেটের ভিতর আমাদের যতগুলো আপডেটেবল গান স্কিন আসবে এখানে কিন্তু এগুলো কনফার্ম যেগুলো আসবে। এখানে আপনার প্রথম MR-এর একটা কিন্তু লেভেল 5 আপডেটেবল স্কিন দেখতে পাচ্ছেন। এছাড়াও একটা M16 এটাও কিন্তু লেভেল 5। এখানে দেখেন একটা AKM আপডেটেবল আছে লেভেল 5 রোয়ারিং টাইগার ওল্ড, এটা কিন্তু আমাদের গ্লোবাল ভার্সনে এটা নাই, একমাত্র কেয়ার ভার্সনে কিন্তু এই আপডেটেবল স্কিনটা আছে। এটি কিন্তু আমাদের মিথিক ফোরজের ভিতরে আসতেছে। হয়তো আপনাদের অনেকের কাছে AKM আপডেটেবল নাই, আপনারা কিন্তু এই সুযোগে মিথিক ফোর্স থেকে এটা কিন্তু বের করে ফেলতে পারবেন। আপনাদের কার কাছে কয়টা মিথিক এমলে জমে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আমার কাছে কিন্তু তেমন কিছুই নাই, দেখা যাক কেট ওপেনিং করে হয়তো এগুলো বের করতে পারবো। আর এখানে যে AKM-টা আমাদের মিথিক ফোরজের ভিতরে আসবে এটা কিন্তু 75% শিওর যে আমাদের মিথিক ফোরজের ভিতরে থাকতেছে AKM আপডেটেবলটা। এছাড়াও একটা লেভেল 5 এর আপডেটেবল প্যান স্কিন আসতেছে, ওটা হয়তো কোনো কেটের ভিতরে আসবে। এখানে দেখেন স্কাইল এবং উজি দুইটা লেভেলে কিন্তু 7। এখন এই দুইটার ভিতরে কোনটা আসলে গ্লেশিয়ার আসবে, এখানে কিন্তু স্কাইল যেটা আছে এটা কিন্তু ঠিক শিওর বলতে পারবো না, আসলে এটা গ্লেশিয়ার হতে পারে বা অন্য কিছু হতে পারে। কিন্তু এখানে যে উজিটা আছে লেভেল 7 মতো আপনারা দেখতে পাইতেছেন, এটা কিন্তু 99% কনফার্ম যে আমাদের গ্লেশিয়ারই কিন্তু উজি স্কিনটা আসবে। এখন দেখা যাক সামনে হয়তো আমাদের ফুল লিক্স বেড়ে যাবে, বেড়ে গেলে কিন্তু আপনাদের দেখিয়ে দিতে পারবো এখানে স্কাইল কি গ্লেশিয়ার আসবে নাকি উজি গ্লেশিয়ার আসবে। এখানে দেখেন AKM যেটা আসা কথা মিথিক ফোরজের ভিতরে, এখানে কিন্তু বর্তমানে আমাদের যে প্রিমিয়াম কেট চলতেছে এখানে কিন্তু একটা AKM পুরোপুরি একটা আলাদা স্কিন। এটা কিন্তু আমাদের আগে পরে আমাদের পাবজি মোবাইলে আসে না, এটা হয়তো কিন্তু BGM-এ আসছিল, হয়তো আপনারা অনেকেই জানেন। এই রকমেরই কিন্তু একটা AKM আমাদের মিথিক ফোরজের ভিতরে আসবে, এটা কিন্তু আমাদের পাবজি মোবাইলে কোনো সময় ওই স্কিনটা আসে নাই। এটা কিন্তু পাবজি মোবাইল যে কোরিয়ার ভার্সন যেটা আছে ওইখানে কিন্তু AKM-টা আছে। ফার্স্ট টাইম কিন্তু আমাদের এখানে মিথিক ফোরজের ভিতরে হয়তো AKM-টা আসতে পারে, এটা কিন্তু পুরোপুরি আপনাদের শিওর বলতেছি না, তবে এখানে 75% শিওর হয়তো AKM-টা আমাদের মাঝে মিথিক ফোরজের ভিতরে আসবে। কথাটা আপনাদের কি জন্য বললাম, আমাদের মিথিক ফোরজের ভিতরে যতগুলো গান স্কিন আছে বা আপডেটেবল আছে এগুলো কিন্তু প্রায় লেভেল 5 পর্যন্ত আমরা আপডেট করতে পারি। ঠিক এই সিস্টেমে কিন্তু AKM-টা আমাদের মাঝে আসতেছে, হয়তো আমাদের মিথিক ফোরজের ভিতরে AKM-টা আসতে পারে। এখন ধরেন যদি AKM-টা আমাদের মিথিক ফোরজের ভিতরে না আসে তাহলে কোন জায়গায় আসতে পারে ওটা আপনাদের একটু পরে দেখা দিতেছি। এছাড়াও দেখেন একটা EMP স্কিন আছে, কিন্তু এটাও কিন্তু আমাদের যে নতুন থিম মোড সামনে আসতেছে এটা কিন্তু অনেকটা ম্যাচ করে। এখন এটা হয়তো আমাদের মিথিক ফোরজের ভিতরে কিন্তু এইখানে EMP যেটা আছে এটা কিন্তু আসতে পারে। AKM যেটা বললাম এখানে কিন্তু আপনার স্ক্রিনটা দেখতে পাইতেছেন, এটা হয়তো আমাদের মিথিক ফোরজের ভিতর আসতে পারে। আর মিথিক ফোরজের ভিতর যদি না আসে তাহলে হয়তো কোনো লাকি কেডের ভিতর, না হলে আমাদের সার্ভার উইক যে নতুন ইভেন্টটা আসছে হয়তো ওর ভিতরে কিন্তু এই AKM-টা আসতে পারে। এটা কিন্তু পুরোপুরি শিওর না, তবে এটা আসতে পারে যেহেতু পাবজি বেটাতে কিন্তু এটা শো করতেছে। অনেক সময় হয় কি পাবজি বেটাতে কিন্তু ওরা টেস্ট করার জন্য এগুলো দেয়, হয়তো এখানে হয়তো পাবজি এটা দিতে পারে, এটা কিন্তু পুরোপুরি শিওর না, তবে কিছুদিনের ভিতরে কিন্তু এটা লিক্স বেড়ে যাবে, বেড়ে গেলে কিন্তু আপনাদের পুরোপুরি কনফার্মই বলতে পারবো এখানে যে AKM-টা আসবে এটা আসলে কিসের ভিতরে আসবে, আমাদের মিথিক ফোরজের ভিতরে আসবে নাকি অন্য কোনো কেডের ভিতরে আসবে। এছাড়াও দেখেন আমাদের সার্ভার উইক যে ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের 3.5 আপডেট আসার পর কিন্তু আমাদের মাঝে ইভেন্টটা আবারও আসতেছে। এই ইভেন্ট থেকে কিন্তু কতটা ভালো ইভেন্ট হয়তো আপনারা অনেকেই জানেন, এখান থেকে কিন্তু অনেক কিছু পাওয়ার চান্স থাকে বেশি। যে রকমের আপডেটেবল গান স্ক্রিন কিন্তু এখান থেকে হয়তো আপনারা অনেকেই পাইছেন, আমি কিন্তু মাত্র 10 UC দিয়ে কেট ওপেনিং করে ওইখান থেকে ব্যারেলের যে আপডেটেবল স্কিন আছে ওইটা কিন্তু আমি একটা পাইছিলাম, হয়তো আপনারা অনেকেই পাইছেন। ইভেন্টটা যদি আসে তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। একটা জিনিস দেখেন এবারের 3.5 আপডেটের মানে এত পরিমাণ জিনিসপত্র আসতেছে বা এত কিছু দিতেছে, ইভেন্ট সব কিছু কিন্তু বেশি বেশি দিতেছে। 3.5 আপডেটটা কিন্তু খুবই ভালো আসবে, আর এই আপডেটে কিন্তু অনেক অনেক ইভেন্ট আপনারা দেখতে পাবেন, মানে এবারে আপডেটটা কিন্তু বিগেস্ট একটা আপডেট। ভিডিওটি পছন্দ থাকলে ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।